রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কয়েকটি ছাত্র সংগঠন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচি থেকে ইউজিসির তদন্তের আলোকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। এদিকে উপাচার্য ইউজিসির প্রতিবেদনকে একপেশে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চলতি বছরের জানুয়ারি মাসে 62 জন শিক্ষক এবং 2 জন চাকরি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির তথ্য উপাত্ত সম্বলিত 300 পৃষ্ঠার একটি অভিযোগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও ইউজিসিতে দাখিল করেন। এতে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগের অভিযোগ আনা হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ইউজিসি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে সুপারিশ সহ 736 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। মাননীয় উপাচার্যের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আনা হয়েছে সেটা তদন্ত করেছে তারা এবং তদন্ত করে একটা সুন্দর একটা রিপোর্ট প্রদান করেছেন। অপেক্ষাকৃত কম যোগ্য কিংবা আমরা অনেক ক্ষেত্রে অযোগ্যদেরও উনি নিয়োগ দিচ্ছেন, এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান, লেখাপড়া, গবেষণা সকল মান নিম্নগামী হয়ে যাচ্ছে। শিক্ষকরা জানান, নীতিমালা বদল করে নিজ কন্যা ও জামাতাকে নিয়োগ, রাষ্ট্রপতিকে অসত্য তথ্য প্রদান সহ উপাচার্যের বিরুদ্ধে 25টি অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। একটাই শুধু প্রমাণ, তিনি এই যোগ্যতাকে নামিয়েছেন 2017 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, আমার ধারণা কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেই এমন নাই যে যোগ্যতা নামানো হয়। ইউজিসির দেয়া তদন্ত প্রতিবেদনকে একপেশে বলে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ বিষয়ে তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ যথাযথ হলে তা তদন্তে আমার 100% সম্মতি আছে। এ ব্যাপারে আমি চিঠি লিখে ইউজিসির সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছিলাম। তবে সেই তদন্ত হতে হবে যথাযথ প্রক্রিয়া ও আইনসিদ্ধভাবে গঠিত পক্ষপাতহীন তদন্ত কমিটির মাধ্যমে। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পর কাজলা মোড়ে সমাবেশের চেষ্টা করে ছাত্রদল। এ সময় একজনকে আটক করে পুলিশ। রত্না সামান, 21 টেলিভিশন।